তাআলা মনে করিয়ে দিচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ বানালেন আল্লাহ তাআলা বললেন খলিল আমার ঘর যেহেতু বানিয়ে দিয়েছেন এবার যদি আমার কাছে কিছু চাওয়ার থাকে চান দিয়ে দিব কি আপনি আপনার বাড়ি বানায় দিয়েছে যাকে তাকে কি করেন খুশি করে দেন না খুশি করেন কিনা বলেন তাকে আপনি খুশি করে দেন আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আপনি আর আপনার ছেলে আমার ঘর বানিয়ে দিয়েছেন ওয়াই ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়ায়েদ মিনাল বাইত ওয়া ইসমাঈল এবার যা বলবেন তা দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম প্রথম শব্দ বললেন প্রথম শব্দ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম প্রথম শব্দ রব্বুল আলামিন বানিয়ে দিয়েছি আমি মিস্ত্রি ছিলাম আমি সহযোগী ছিল আমার ছেলে আমাদের দুজনকে আপনি কবুল করেন প্রথম দোয়া কি করছে কর আমাদেরকে এই দোয়া যেন জীবনের সর্বশ্রেষ্ঠ দোয়া হওয়া উচিত ছাত্র আজকে যারা পাগড়ি নিবা এক শব্দ বলতে থাকো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম আল্লাহ আপনি আমাকে কবুল করেন প্রত্যেকে মাঝে মাঝে বলতে পারবেন না এই শব্দ কি বলবেন বলেন আল্লাহ আমাকে আপনি কবুল করেন আমাকে আপনি কি করেন কাবিলিয়ত দাদে উরা সবচেয়ে নিস বলকে সত্যে কাবিলিয়ত দাদে উস আল্লাহ যদি রব কবুল করেন কি দিয়ে কবুল করবেন রব কবুল করলে সব দিয়ে দিবেন রব কবুল করলে কি দিবেন বলেন সব দিবেন মাঝে মাঝে বলা আল্লাহ কবুল করো বলেন আল্লাহ কবুল করো যদি এই শব্দ আপনার ক্ষেত্রে কবুল হয়ে যায় আপনার খানদান সত্তর সিঁড়ি পর্যন্ত কবুল হয়ে যাবে কি আবার এই দোয়াটা করছে কোথা ঠিক মাতাফের ঠিক মুলতাজেমের নিচে দাঁড়ায় সুবহানাল্লাহ আল্লাহ তাহলে কি করেন আল্লাহ কবুল করেন বলেন আল্লাহ এই মাদ্রাসা কবুল করেন আল্লাহ যে ছাত্র আজকে পাগড়ি নিবে তাদেরকে কবুল করেন আল্লাহ যে ছাত্রগুলো পড়ে তাদেরকে কবুল করেন আল্লাহ যে ওস্তাদরা পড়ান তাদেরকে কবুল করেন তাহলে এক নম্বর দোয়া কি ছিল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম আল্লাহ কবুল কেন করবেন না আপনি আমাকে দোয়া করতে বলেছেন আমি যা করেছি সামি আপনি তা শুনেন আলীম আমার দিলে যা আছে সেটাও আপনি জানেন সামিউন লিমা কুলনা আমি যা বলেছি সেগুলো আপনি শুনেন আর আলীমুম বিমা ফি যমীরিনা আমার দিলে যেটা আছে সেটা আপনি জানেন সুবহানাল্লাহ এই দোয়াটা মুখস্থ হয়েছে সবার সবাই মুখস্থ করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম আমরা হুজুররা যখন দোয়া করি এই দোয়াটাকে শেষ দোয়া মনে করি এটা যখন পড়ি আপনারা মনে করেন দোয়া শেষ হবে এখন এটাকে আমরা এন্ড অফ সালা মনে করি এন্ড অফ দোয়া এটা দোয়ার শেষ সীমা ইব্রাহিম আলাইহিস সালাম এটা ছিল দোয়ার শুরু দোয়ার কি বলেন এরপরে কি এরপরে দোয়াটা কি রব্বানা ওয়াজআল মুসলিমাইনা লাকা ওয়া মিন যুররিয়াতিনা দুই নাম্বার দোয়া আল্লাহ আমাকে আর আমার ছেলেটাকে মুসলিম বানান সুবহানাল্লাহ বলেন ইব্রাহিম কি শুধু ইব্রাহিম শুধু মুসলিম না আবুল মুসলিম শুধু মুসলিম না সমস্ত মুসলমানের আব্বা লেকিন তা সত্ত্বেও নিজের জন্য নিজে ইনকিসারি আল্লাহ আমাকে মুসলিম বানান সুবহানাল্লাহ আল্লাহ আমাকে মুসলিম বানান আল্লাহ আপনার সমস্ত হুকুমের সামনে আমাকে মাথা নত করনে ওয়ালা বানান আল্লাহ আপনার সমস্ত হুকুমগুলোকে কবুল করনে ওয়ালা বানান সুবহানাল্লাহ ওয়াজআলনা মুসলিমাইনা লাক আল্লাহ আমাদেরকে আপনি মুসলমান বানান এর অর্থ গতকাল পর্যন্ত মুসলমান ছিলাম না এটা নেই বলকে ওয়াজআলনা মুসলিমাইনা কামিলাইন আল্লাহ পরিপূর্ণ মুসলমান আমাদেরকে বানান সুবহানাল্লাহ কে দোয়া করতেছে আমি আর আপনি কবে দোয়া করছি আল্লাহ আমাকে পরিপূর্ণ মুসলিম বানান কি হয় পরিপূর্ণ মুসলিম হওয়ার দোয়া করা আল্লাহ আমাকে পূর্ণাঙ্গ মুসলমান বানান বলেন আল্লাহ আমাকে পূর্ণাঙ্গ জোর আমি কি করতাম আমার সময় শেষ হয়ে আসছে কিন্তু আমি তো আমার মুফলে হুনার খাসরুন দুই নম্বর দোয়া কি আল্লাহ আমাদেরকে কি বানান
পরিপূর্ণ মুসলমান বানান বলেন পরিপূর্ণ মুসলমান বানান বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে সালাম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তিনি ইহুদি বড় পণ্ডিত ছিলেন ইহুদি ধর্মের উপরে ওটের গোশত খাওয়া হারাম ছিল জীবনভর ওটের গোশত না খেতে না খেতে না খেতে না খেতে ছক লাগে ছক কি লাগে ঘৃণা লাগে এখন আর খেতে পারেন না মুসলমান হওয়ার পরেও তিনি খাচ্ছিলেন না ওটের গোশত তিনি খান না সাহাবারা গিয়ে রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে সালাম ওটের গোশত খায় না অভিযোগ কি বলেন আবার কোন ওটের গোশত খাওয়া ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা মুস্তাহাব নফল এটা ইসলামের কি বৈধ জায়েজ 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 মানে করা না করা বরাবর করলে সওয়াব নাই না করলে গুনাহ নাই জায়েজ মানে কি করলে সওয়াব নাই না করলে কি নাই না করলে গুনাহ নাই করলে সওয়াব নাই তো এই এই কাজটা না করলে অসুবিধা কি করলে সওয়াব নাই আমাদের এখানে কিন্তু অনেক মানুষ আছেন তারা শিং মাছ খান না শৈল মাছ খায় না আছে না নাই খাসি খায় না কি লাগে মাল লাগে না হারাম মনে করে খায় না কি লাগে খায় না মাল লাগে না খায় না হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তো খেতে পারছিলেন না কেন অভ্যাস নাই এজন্য খায় নাই সাহাবা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে সালাম তো ওটের গোশত খায় না অথচ আব্দুল্লাহ ইবনে সালাম কোন সাহাবী যার ব্যাপারে রাসূল বলেছেন আব্দুল্লাহ রাজুলুন আমানা বিনাবিহি সুম্মা আমানা বি সালাসাতুন লাহুম আজরান তিন দল মানুষের জন্য ডবল পুরস্কার একদম এক নম্বর হলো আব্দুল্লাহ তোমার মতো মানুষটা যে তার নবীর উপরও ঈমান আনছে আমার উপরও ঈমান আনছে সুবহানাল্লাহ বুখারী শরীফ কিতাবুল ঈমান রিওয়ায়েত হ্যাঁ সালাসাতুন লাহুম আজরান তিন দল মানুষের জন্য ডবল পুরস্কার তার মধ্যে একজনকে আব্দুল্লাহ ইবনে সালামের মতো মানুষগুলো ডবল পুরস্কারের ঘোষণা লেকিন কি খান না এই কোনটা খান না বলেন ফরজ ছাড়ছে ওয়াজিব ছাড়ছে সুন্নত মুআক্কাদা ছাড়ছে নফল ছাড়ছে মুস্তাহাব ছাড়ছে রাসূলকে জিজ্ঞেস করলেন ওটের গোশত খান না আচ্ছা রাসূল কি বলা উচিত ছিল বলা উচিত ছিল কি হয়েছে আব্দুল্লাহ খাও না কি লেগা আব্দুল কেন খাচ্ছ না ওটের গোশত চলো কালকে আমার এখানে আইসো আমরা একসাথে ওটার গোশত খাবো কি আরে ভাই চলো খাবা কি হবে খেও খেয়ে নিও কি হবে বলে দিতে পারতেন লেকিন রাসূল বুঝলেন আরেকটা আমার রব কি বলে দেখি আমার রব কি বলে দেখি আমার রব কি বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা এক আজীব কথা না একটা হলো হাবিব একটা হলো খলিল দুজনেরটা চলতেছে হাবিব আর খলিল খলিল কাকে বলে জানেন আর হাবিব কাকে বলে জানেন খলিল মানে হলো যাকে ভালোবেসে সব ছিনিয়ে নেওয়া হয় তাকে বলে খলিল আর যাকে ভালোবেসে সব দেওয়া হয় তাকে বলে হাবিব খলিলকে ভালোবেসে রব সব ছিনিয়ে নিলেন ইব্রাহিমকে ভালোবেসে রব সব ছিনিয়ে নিলেন ছেলে ছিনিয়ে নিলেন ঘর ছিনিয়ে নিলেন বিবি ছিনিয়ে নিলেন এটা হলো খলিল এটা হলো কি খলিল কাকে বলে ভালোবেসে যাকে পরীক্ষা করা হয় আর হাবিব ভালোবেসে যাকে সব দিয়ে দেওয়া হয় খলিলকে ভালোবেসে সব ছিনিয়ে নিলেন আর রাসূলকে ভালোবেসে সব দিয়ে দিলেন কি হযরত ইব্রাহিম আর হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে সালাম মোটের গোশত খেতে পারতেন না রাসূল বল দিতে পারতেন আজকে থেকে খাও লেকিন রাসূল বললেন না বললেন দেখি রব কি বলে এবার রব আয়াত পাঠাইলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা পুরা 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 ইসলামে দাখিল হও বলেন পুরা পুরা ইসলামে কি হও এই কয় অংশ খায় না কি খায় না এটা ইসলামের কত নম্বর পার্ট পার্ট সব ইসলাম কত এটা হ্যাঁ ইসলামের কত হাজার ভাগের এক ভাগ এটা হ্যাঁ এক হাজার ভাগের এক ভাগ এক কোটি ভাগের এক ভাগে তো পড়ে না যেটা জীবনভর খাইলাম না এবার খাইছি আল্লাহ আমার খাওয়াইছে আলহামদুলিল্লাহ
এক নতুন হোটেল হয়েছে সৌদি আরব, নতুন মানে হাসি বাসা, হাসি বাসা, হাসি মানে উটের বাচ্চা, বাচ্চা উট, এটা কি উটের বাচ্চা, উটের মজাই আলাদা। বহরহাল তাইলে সাহাবী রাসূল উটের গোশত খেতে পারতেন না, আল্লাহ তাআলা বলে দিতে পারতেন তুমি উটের গোশত খাও কালকে থেকে, লেকিন রব্বুল উদখুলু ফিস সিলমে কাফা, পুরা পুরা ইসলামে দাখিল হও। সুবহানাল্লাহ, কাকে বলছেন পুরা পুরা ইসলামে দাখিল হও? আব্দুল ইবনে কয় অংশ বাদ দিছিলেন? এবার বলেন আমরা কয় অংশ বাদ দিয়েছি, বাদ দিছি কয় অংশ, ধরছি কয় অংশ, কি আমাদের বিয়েগুলোতে কয় অংশ হয়, কয় অংশ বাদ দেই? সব বাদ দিয়া ও ইহুদিদের থেকে আরো কিছু ধার করি, কি সুন্দর কথা বলছে, সব বাদ দিয়ে আরো কিছু ধার করি, কি কত নম্বরের মুসলমান, আপনি কি অবস্থা আছি আমরা? আল খলিল দোয়া করছেন ওয়াজআলনা মুসলিমাইন লাক, ওয়াজআলনা মুসলিমাইন লাক ওমিন দুরিয়াতি, সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে আর আমার ছেলেকে মুসলিম বানান, ওমিন দুরিয়াতি, এবং আমি দোয়া করছি আমার খানদান থেকেও কাউকে কাউকে মুসলিম বানান। হায়রে, যদি ওমিন দুরিয়াতি না বলতো, জুরিয়াতি বলতো, পৃথিবীতে কেউ আর অমুসলিম থাকতো না। এক শব্দ বলছেন ব্যাপারটা কি, ওমিন আল্লাহ কিছুকে মুসলিম বানান, যদি কয়া বইতো জুরিয়াতি, কিন্তু এটা আল্লাহর তকদির, তো সবাই হবে না, এই জন্য মিন বলে দিচ্ছে, আর এই মিনের মধ্যে আমরা আছি আলহামদুলিল্লাহ, এই মিনের মধ্যে আমরা কি, অমিন দুরিয়াতি আল্লাহ। এবার এবার এরপর আয়াত কি, ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, ওয়ারিনা মানাসিকানা, আল্লাহ এই ঘরটা তওয়াফ কেমনে করতে হয়, এই ঘরটা সাই কেমনে করতে হয়, এখানে হজ কেমনে করতে হয়, এখানে কুরবানি কেমনে করতে হয়, এটা একটু আমাদেরকে বলে দিয়েন। সুবহানাল্লাহ, এটা আমাদেরকে কি দিয়েন? এই জন্য হজের সমস্ত আহকাম ইব্রাহিম আলাইহিস সালামকে রব বলে দিয়েছেন, রাসূল কে দিয়ে তমাম করেছেন, মূল শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে। সুবহানাল্লাহ, ওয়ারিনা মানাসিকানা, এবার দোয়া, ওয়াতুবা আলাইনা, ওয়াতুবা আলাইনা, বলেন ওয়াতুবা আলাইনা, ওয়াতুবা আলাইনা, দেখেন খেয়াল করেন, ওয়াতুবা আলাইনা, এটা একটা তর্জমা, সহজ তর্জমা, ওয়াতুবা আলাইনা, আল্লাহ আমগরে একটু ছায়া রাখেন যেন গুনাহ হয়ে না যায়, সুবহানাল্লাহ বলেন, ওয়াতুবা আলাইনা, ওয়াতুবা আলাইনা, তা ভাই এত মানে ফেরাব রব আমাদের দিকে একটু দৃষ্টি রেখেন, অতবা আলাই না, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আল্লাহ একটু, হ্যাঁ আয়াত বড় না, আমি সব অতবা আলাই না, একটু আমাদের দিকে ছায়া রেখেন, আমাদের দিকে একটু দেখে রেখেন, আমরা যেন আমাদের চোখ যেন এদিক সেদিক চলে না যায়, রব্বা রাস্তা যখন বের হই আমার দিকে একটু চাইয়া রাখেন, আমার চোখ যেন এদিক সেদিক চলে না যায়, রব্বুল আলামিন রাতের অন্ধকারে যেন আমার চোখ এদিক সেদিক চলে না যায়, ল্যাফের ভিতরেও যেন আমার চোখ এদিক সেদিক চলে না যায়, অতবা আলাই না, আমার দিকে একটু চাইয়া রাখেন, কন্যা অতবা আলাই না, আমার দিকে একটু চাইয়া রাখেন, আল্লাহ আমার না গুনা থেকে বাঁচা দিয়েন, আমাকে না গুনা থেকে বাঁচিয়ে দিয়েন, আমাকে না গুনা থেকে বাঁচিয়ে দিয়েন, বলেন আমাকে না গুনা থেকে একটু বাঁচিয়ে দিয়েন, রব আমাকে গুনা করতে দিয়েন না, অথবা আলাই না, অথবা আলাই না, অথবা আলাই না, কেন আপনি দিবেন না, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আপনি তো তাওয়াব, আপনি তো বাঁচানেওয়ালা, সুবহানাল্লাহ, আপনি তো গুনাহ থেকে বাঁচানেওয়ালা, আপনি গুনাহ থেকে বাঁচানেওয়ালা,
গুনাহ থেকে ফেরানে ওয়ালা সুবহানাল্লাহ আপনি গুনাহ থেকে বাঁচানে ওয়ালা রব্বুল আলামিন আপনি গুনাহ থেকে বাঁচানে ওয়ালা আপনি গুনাহ থেকে ফেরানে ওয়ালা মেহেরবানি করে আমাকে একটু ফিরিয়ে রাখেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন আমার চোখটাকে ফেরত দিয়ে ফিরিয়ে রেখে দিয়েন رب العالمين আমার চোখে না আপনার ভালোবাসার পর্দা দিয়ে দিয়েন আমার চোখে না আপনার জান্নাতের আশার পর্দা দিয়ে দিয়েন হুরগুলো সৌন্দর্যের ইয়াকিন আমার দিলে দিয়ে হুরগুলো সৌন্দর্যের ইয়াকিন আমার দিলে দিয়ে জান্নাতের সৌন্দর্যের ইয়াকিন আমার দিলে দিয়ে রব্বে কারীম আমার চোখের উপরে আপনার ভালোবাসার পর্দা এঁটে দিয়ে আপনার ভয়ের পর্দা এঁটে দিয়ে হুরগুলোর দিদারের জিয়ারতের আশার পর্দা দিয়ে দিয়ে রব্বুল আলামিন ভিন নারীর দেখার থেকে আমাকে না ফিরাইয়া দিয়েন কি হয় কেন ফিরতে পারি না জান্নাতের ইয়াকিন নাই এজন্য ফিরতে পারি না রবের ভয় নাই এজন্য ফিরতে পারি না বলেন রবের কি নাই আপনাদের ঢাকা শহরে কিন্তু অফার চলে অফার 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 চলে না একটা অফার চলে আপনাদের ঢাকা শহরে কুমিল্লা একটু কম এখানে অফারটা বেশি কি অফার কি আমি তো অফার চলে উনি তো ব্যাপার দেশ কি চলে অফার 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 মানে কি অফার শুনি ঘোষণা ঘোষণা আসমান থেকে ঘোষণা হচ্ছে একটি এলান ভিন নারী থেকে যে দু চোখ নিচু করবা 10,000 রাকাত নফলের থেকে ভারী পুরস্কার দিয়ে দিব এখানে ইথারে পাথারে বাতাসে বাতাসে অপরচুনিটি এ অফার সুবহানাল্লাহ বলেন কি চলে বলেন এটা অফার চলে অফার এই জন্য এখানে যে চোখ নিচু করবে সে নিশ্চিত আল্লাহর ওলি হয়ে গেল কি এখানে যে চোখ নিচু করলো হাকিমুল উম্মত বলেন একবার ভিন নারী থেকে চোখ নিচু করা 10,000 রাকাত নফলের চেয়েও ভারী কয় হাজার রাকাত নফলের চেয়ে ভারী এখন আমি যে মহল্লায় বাস করি আমি যে গ্রামে বাস করি আলহামদুলিল্লাহ 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 কইতাম না ইন্না লিল্লাহি কইতাম না আমার ওই মহল্লা কিন্তু এই অপরচুনিটা নাই এই অফারটা চলে না এই অফারটা নাই বলেন এই অফারটা কি তো অফারে নাই পুরস্কার দিব কইতে অফার নাই তো বলেন না এটা কি নাই বলেন এটা অফার নাই আর আপনাদের জন্য কি আছে এবার পুরস্কারটা কেমন পাবেন আপনারা এই জন্য ঢাকাওয়ালাদের জন্য ঈর্ষা হয় আমাদের একবার নিচু করলেই পুরস্কার 10,000 আবার পুরস্কার করলে 10,000 আবার পুরস্কার আবার নিচু করলে 10,000 আবার নিচু করলে 10,000 আবার নিচু করলে 10,000 এবার আফতার নবক থেকে মানুষ যাওয়া পর্যন্ত ক হাজার চলবে এবার বলেন তো আপনাদেরকে আপনাদের রব কতটা ভালোবাসেন বলেন তো কি দেখেন খুল্লিল মুমিনিন يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم رب العالمين بلن حبيب اتنا رمتر پروش گلو کے بولے دن اورا جنو بھین ناری تکے دو چوک نیچو کرے کل لئی امی ذلك أزكى لهم کتا دلام چوک نیچو کتے دری ہوئے امی دل تکے صف کرے دیو ذلك أزكى لهم آر کون عمل رمتے اے اوفر سے کی আরে এত মজা এত মজা মান তারাকা যে ব্যক্তি আন নাজরা ইলা আজনবিয়া আজনবীর দিকে তাকানো ছেড়ে দিলে আন মাখাফাতি আমার ভয়ে সুবহানাল্লাহ বলেন আমার ভয়ে আজনবীর দিকে তাকানো ছেড়ে দিলে আমি তাকে না আতাইতুহু ঈমানা আমি তাকে এমন একটা ঈমান দিয়ে দিব লাইয়াজিদু সে পাবে হালাওয়াতাহু ফিল ফি কলবিহি সে ওই ঈমানের মিঠাস তার হৃদয়ে পাবে সুবহানাল্লাহ এবার মোল্লা আলী কারী হাদিসের ব্যাখ্যা লিখছেন ওমান দাখালাত ফি কলবিহি হালাওয়াতুল ঈমান যার কলিজা ঈমানের মিঠাস ঢুকে গেল লাম তাদখুল আবাদা লাম তাখরুজ আবাদা এটা জীবনে কখনো বের হবে না সুবহানাল্লাহ কি ভাই এবার বলেন তো নিয়ত করেন ইনশাআল্লাহ নিয়ত করেন চেয়ারম্যান সাহেব সবার আগে হাত তুলছে নি আমাদের সোনার গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবার আগে হাত তুলে দিচ্ছে আল্লাহ কবুল করুন আমিন হ্যাঁ আমি হাত তুলতে বলি নাই আপনাদের শুধু শুধু আমরা হাত তুলছি হ্যাঁ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আমিন মজা হবে ইনশাআল্লাহ
নিচু করে দেখেন না, দেখেন না, কয় বছর নিচু করবেন? 40, 50, 60, এই তো না? আর বাকি যে কয় বছর আছে, যে কদিন আছে এই কদিনে তো নিচু করবো। আচ্ছা এবার বলুন তো দেখি, জাহান্নামে বিবি কয়টা কয়টা দিবে, এবার জান্নাতে কয়টা কয়টা দিবে? বল 72টা। বাহাত্তর থেকে লাইসা লাহা নিহায়া, সীমা নাই দুনিয়াতে। আজ থেকে দেখলে আর কয়টাই দেখবা? 70,000 তো দেখা হবে না, 70,00,000 তো আর দেখা হবে না। এই জন্য এখানে একটু নিচু করে দেখো, ওখানে 70,000, আরো নিচু করবো 70,00,000, আরো নিচু করবো 70 কোটি। বলবে করবো কি এতটা দিয়ে, কাজ তো একটাই শুধু। إن أصحاب الجنة اليوم في شغل فاكهون. رب العالمين بلين جنة در كاج شدو اكتا الله بولتنا عمي كل يوشو بي دكي عشر جبتا الله مدر كي نصيب فرين جلن إن شاء الله এই বলবে যারা জান্নাতে দেখবে না, জাহান্নামে গেলে বেচারা গেল আর কিছু নাই, দুনিয়াতে ভালো করে যায় আলো, বুঝেন না কথা? ওই জাহান্নামে গিয়ে জাহান্নামে কিছু আছে তো কোটি কোটি বছর কেমনে থাকবে ওরা ছাড়া? কোটি কোটি বছর কিভাবে থাকবে? এই জন্য ওরা বেচারা দুনিয়াতে কখনো ছবি চাও, কখনো ছায়া চাও, কখনো বাস্তবতা চাও, কখনো মোবাইলে চাও, কখনো ফটোতে চাও, কখনো পানিতে চাও, কখনো ছায়াত চাও, কখনো কম্পিউটার চাও, কখনো শুয়ে চাও, কখনো বইয়া চাও, কারণ এখানে ওখানে তার নাই। রামকো তো ওখানে কাজেই একটা শুধু, আমরা শুধু ওখানে দেখব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কথা তো দূর চলে গেছে, মনে আছে আপনাদের মুফলিহুন আর يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. رب العالمين بلن أمي تكي غافل زرا أمي تكي غافل زرا شدوي كتي غرست ترا أمي تكي كتي غرست كي ترا এই গাফেল যারা ক্ষতিগ্রস্ত তারা। গাফেলের এক নম্বর তর্জমা হলো মুশরিক যারা ক্ষতিগ্রস্ত তারা, বেঈমান যারা ক্ষতিগ্রস্ত তারা। এরপরের তর্জমা, এরপরের তর্জমা বেনামাজি যারা ক্ষতিগ্রস্ত তারা। এরপরের তর্জমা কোরআন ছাড়া যারা ক্ষতিগ্রস্ত তারা। বুঝা এসছে? কোরআন ছাড়া যারা ক্ষতিগ্রস্ত তর্জমা আমরা আগেই করছিলাম। এই ক্ষতি মানে কি ক্ষতি, এটা আমরা আগেই করছিলাম। সকল কিছু থেকে কি, সকল কিছু থেকে শুধু বঞ্চিত না, চির বঞ্চিত, মৌতের সঙ্গে সঙ্গে চির বঞ্চিত। আর মুফলিহুন কারা? এবার আল্লাহ তাআলা বলেন ওয়াযকুরুল্লাহ কাসীরা, ওয়াযকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। যিকির ওয়ালা যারা কামিয়াব তারা, সুবহানাল্লাহ। জিকির ওয়ালা যারা, আর জিকির ছাড়া যারা ক্ষতিগ্রস্ত তারা। আল্লাহ আমাদেরকে কামিয়াবদের তালিকায় আমাদের নাম তুলে দেন। এখানে 9টা কিতাব আছে আমার, 9টা কিতাব। এই 9টা কিতাবই জিকির উপরে লেখা। এই 9টা কিতাব প্রত্যেকটা পৃষ্ঠা জিকির উপরে লেখা, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহর মহাব্বতের উপরে লেখা। যদি সুযোগ থাকে আমাদের গাড়িতে পাবেন, নিয়ে যাবেন। প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের মাদ্রাসায় জিকিরের মজলিস হয়, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ যেন আমাদের ঢাকাতেও আমাদের মসজিদে আল্লাহ তাআলা যেন জিকিরের মজলিস কায়েম করে দেন। কমপক্ষে যদি মাসে একদিন করা যায় অনেক সুন্দর হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন। আমাদের হযরত মাওলানা ইহতেশামুল হক নোমান সাহেব মূলত হুজুরকে আমাদের সভাপতি সব খুব মহব্বত করে, খুব মহব্বত করে।
এই উনি আমারে কইয়া কইয়া সব বলছে আমারে কইয়া কইয়া হুজুর নুমান সাহেবের একটা প্রোগ্রাম দিয়ে নুমান সাহেবের একটা প্রোগ্রাম দিয়ে এই কইয়া কইয়া আমি আজকের এই প্রোগ্রামটা আল্লাহ আমাকে আসার সৌভাগ্য করে দিয়েছে আল্লাহ তৌফিক দান করে আল্লাহ এই মজলিসকে কবুল করেন আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ওলি বানায় দেন মহব্বতে বলছি দু চারটা কথা মহব্বতে বলছি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন এই মাদ্রাসার ছাত্রগুলো যারা আজকে হাফেজ হবে হয়েছে পাগড়ি নিবে আল্লাহ এদেরকে কবুল করেন উস্তাদদেরকে কবুল করেন মাদ্রাসাকে ভালোবাসবেন মাদ্রাসাকে ভালোবাসবেন মাদ্রাসাকে ভালোবাসা মাদ্রাসার মালিককে ভালোবাসা কোরআনকে ভালোবাসা কোরআনের মালিককে ভালোবাসা বলেন কোরআনকে ভালোবাসা কোরআনের মালিককে ভালোবাসা এই জন্য মাদ্রাসাকে মহব্বত করবেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ইনশাআল্লাহ